সুন্দর মহলটা অপরূপ সুন্দর হয়েছে, তার সাথে সাথে মাতৃ প্রতিমার সত্যি কোনো কথা হবে না। 2023 ছিল চাইনা হতে উমা, আর 2024 রত্নগর্ভা। নমস্কার, আমি হলাম অমিত, আপনারা দেখছেন বংলা বাঙালি। দুর্গাপূজা পরিক্রমা 2024 আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত দুর্গাপূজা। ফাইনালি আমি এখন চলে আসলাম কাশীপুর লেনে। গত বছর একটা অসাধারণ মণ্ডপ উপহার দিয়েছিল, দেখা যাক এবছর ওরা কী মণ্ডপ উপহার দিয়েছে। ওরাও কিন্তু মাসহাটে আছে, তাই যারা মাসহাটের পাশ আছে তারা তো দেখতে পারবে। বাট এখনও যেহেতু এখানের কাজটা চলছে, তো সাধারণ দর্শকের জন্য এখনও খোলেনি, যদিও এখনও একটু কাজ বাকি আছে। আমি আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করলাম। এবছর আমি যতদূর জানি প্যান্ডেলের টোটাল দুটো লেয়ারে তৈরি হয়েছে। সবার প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায়ের একটা বিশাল বড় আকৃতির মূর্তি, যেটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই চারিদিকটা যদি দেখো, আমাদের ইতিহাসের কিন্তু পাতা থেকে উঠে এসছে কিছু গল্প, যেই জিনিসগুলো কিন্তু আমাদের আজকের জগৎকে ফুটিয়ে তুলছে একটা আধুনিকত্বের ছোঁয়ায়। সালটা ছিল 1817 সাল, যখন সতীদাহ প্রথা আইন পাশ করা হয় রাজা রামমোহন রায়ের দ্বারা। কিন্তু তারপর কি, তারপর মেয়েদের জীবন কিভাবে কাটবে? তারপর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে বিধবা বিবাহ আইন পাশ করে। এই যে দুটো স্টোরি বললাম, এই পুরো স্টোরিটাই কিন্তু তোমরা এই একদম এন্ট্রিতে, মানে কাশীপুর লেনের একদম এন্ট্রিতে দেখতে পারবে। আর একটা জিনিস বলাই বাহুল্য, উপরে দেখতে পাচ্ছ সব বেনারসি শাড়ি দিয়ে জায়গাটাকে তৈরি করা, আর জায়গাটাই দেখতে একদম পুরো এপিক লাগছে। মানে আমি যদি দেখি 1817 সালে যখন সতীদাহ প্রথা আইন পাশ হলো, তারপর ওখান থেকে চলে আসছি 1856 সাল যখন বিধবা বিবাহ আইন পাশ হলো, আর সবার শেষে এখানে কিন্তু একটা বিয়ের মণ্ডপ তৈরি হচ্ছে, মানে একটা মেয়ের জীবন পূর্ণ হচ্ছে। এইভাবেই কিন্তু তোমরা এবছর কাশীপুর লেনের এন্ট্রিটা দেখতে পারবে। চলো আমরা আস্তে আস্তে একটু ভিতর দিকে এগিয়ে যাই। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি। এই জায়গাটাকে কিন্তু বেশ কিছু মূর্তি থাকবে, যেসব মেয়েরা এই সতীদাহ প্রথা আইন বা এই সব যে কুসংস্কারপূর্ণ যে আমাদের প্রথাগুলো ছিল তাতে সাফার করেছে, তাদের কিন্তু কিছু মূর্তি থাকবে। মূর্তিগুলো পাশে পড়ে আছে, সেগুলো এখন ইনস্টল হয়নি। আপাতত আমি এখন একদম অন্দরমহলে যাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। এই যেটা বলেছিলাম, বাইরে একটা তোমার বিয়ের একটা স্টেজ হবে, সেখানে এই মূর্তিগুলো থাকবে, তার সাথে সাথে এই মূর্তিগুলোকে কিন্তু ওখানে সাজানো হবে। একটা জিনিস বলতে হয়, গত বছর কিন্তু চাইনা হতে উমা, মানে 2023 সালের যে থিম ছিল কাশীপুর লেনে, সেখানে কিন্তু মাতৃ প্রতিমা বিবর্ণ ছিল। কিন্তু এবছর কিন্তু মাতৃ প্রতিমা বিবর্ণ নয়, এবছর কিন্তু মাকে একদম নিজের রূপে আমরা ফিরে পেয়েছি আমাদের সবার কাছে। এই প্যান্ডেলের ভিতরে তুমি যে লাইক ছবিগুলো দেখতে পাচ্ছ, তাদের সবার নিশ্চয়ই নাম তোমরা দেখতে পাবে। আর খালি এখানে নয়, উপরেও আছে যেসব নারী শক্তিরা আমাদের বারবার এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে বা তাদের নিজস্ব ফিল্ডে কৃতি অর্জন করেছে, তাদেরই কিন্তু একটা শ্রদ্ধার্ঘ্য বা সম্মান দেওয়ার জন্য কিন্তু এই ওয়ালগুলো তৈরি করা হয়েছে। ইভেন এগুলো সব কাপড়ের কাজ, কাপড়ের উপর উল দিয়ে কিন্তু জিনিসগুলোকে তৈরি করা হয়েছে। খালি এই নয়, তুমি যদি উপরে দেখো, উপরেও কিন্তু এরকম অনেক দেখতে পারবে। তো আমি বলবো এটা কিন্তু একটা খুব সুন্দর জেস্চার আমাদের, যারা মানে যারা আমাদের অ্যাকচুয়ালি সবসময় গর্বিত করে তাদের একটু সম্মান দেওয়া। একদম সামনে চলে এসেছি, সামনেটা কিন্তু এই জায়গাটা তোমার প্রদীপগুলো দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হলো তোমার মাতৃ প্রতিমা, মাতৃ প্রতিমার মুখটা অপরূপ সুন্দর হয়েছে, জাস্ট দেখো একবার, এত স্নিগ্ধ লাগছে। যেটা বলছিলাম, গত বছর মা বিবর্ণ ছিল, এবার কিন্তু মা তার একদম নিজের রূপে ফিরে এসেছে। মায়ের চোখ দুটো দেখো, খুব সুন্দর লাগছে, বিউটিফুল। আর মানে তোমার বাইরে থেকে যখন তুমি ভিতরে আসবে, তোমার মন একদম জুড়িয়ে যাবে। প্রথমত এখানে ওরা যে থিমটা করেছে সেটা অনবদ্য, তার সাথে সাথে এখানে তুমি যাদের দেখবে তারা আমাদের সবসময় কিন্তু গর্বিত করেছে আলাদা আলাদা কাজে, তাদের সবাইকে এক ছাদের নিচে দেখতে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। সত্যি কাশীপুর লেন কিন্তু এবছরও আমাকে যথেষ্ট অবাক করেছে। গত বছর চাইনা হতে উমা একটা অসাধারণ থিম ছিল, ইভেন গত বছর আমার দেখা সবথেকে বেস্ট থিমের প্যান্ডেল লেগেছিল কাশীপুর লেন। ইভেন 2024 যদি দেখি, আমাকে সেম একই রকমভাবে বিস্মিত করেছে। তার কারণ সতীদাহ প্রথা বলো বা বিধবা বিবাহ বলো, এটা কিন্তু নারীর জীবনের কলঙ্ককে মুছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় উদ্যোগ ছিল, যেটা আজ থেকে বেশ কয়েকশো বছর আগে রূপায়িত হয়েছিল, এবং তার জন্যই কিন্তু আজকে নারী শক্তি এত উপরে উঠেছে।
তার জন্য অনেক অনেক মনি ঋষিরা আছে যারা যাদের অবদান আছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নিশ্চয়ই রাজা রামমোহন রায় এবং পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমার এবছর ওদের প্যান্ডেল অসাধারণ সুন্দর লাগলো। তোমরা উত্তর কলকাতায় আসলে হাতিবাগানের পাশে একদম কাশীপুষ লেন প্যান্ডেলটা নিশ্চয়ই এসো। 5th অক্টোবর থেকে খুলে যাবে, আই থিঙ্ক দ্বিতীয় কি তৃতীয় দিন থেকে খুলে যাবে। আমি ডিসক্রিপশানে পুরো বাকি ডিটেলসটা দিয়ে দেবো। আমার ব্যক্তিগতভাবে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর দেখতে থাকো বংনা বাঙালি।